বন্ধুরা, এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত সরাসরি লালবাজার থেকে খবর আপনাদেরকে ডিটেলস তথ্য জানাতে চলে এসেছি। আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাদেশের ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ এই মুহূর্তে আপনাদের জন্য নতুন কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত একটি খবর উঠে এসছে, যে খবরটির জন্য আপনারা এতদিন ওয়েট করছিলেন এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আজ সরাসরি লালবাজারে ফোন করা হলো। ডিটেলসে জানাবো। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। তো আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে একটি কল রেকর্ডিং শোনাবো, তবে তার আগে জানিয়ে রাখি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার কলকাতা পুলিশ থেকে 24/6/2024 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কলকাতা পুলিশ সাউথ ডিভিশনের আন্ডারে 85টি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করেছিলেন এবং তার পরবর্তী সময়ে আপনাদের ইন্টারভিউও হয়ে গিয়েছিল। ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনো রকম পোস্টিং হয়নি বা নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয়নি। নিয়োগ প্রক্রিয়াটা কেন সম্পূর্ণ করা হয়নি সেটা জানতে আমি সরাসরি কল করেছিলাম লালবাজার। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক বা শুনে নেওয়া যাক আজকের কল রেকর্ডিং, অর্থাৎ সরাসরি এই খবরের আপডেট জানতে আমি কল করেছিলাম লালবাজারে। হ্যাঁ, সেই কল রেকর্ডিংটা আপনারা একটু শুনে নিন এবং তারপরে আরো ডিটেইলসে আপনাদেরকে জানাবো। ডিজায়ার এক্সটেনশন নাম্বার অর ওয়েট ফর অপারেটর। স্যার নমস্কার, অপারেটর টেলিফোন। হ্যাঁ স্যার, বলছিলাম কলকাতা পুলিশ সাউথ ডিভিশনে 85টি শূন্য পদে একটা সিভিক ভলান্টিয়ার নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল 24/6/2024 তারিখে। এবার তারপরে ইন্টারভিউ হয়েছিল এবং বর্তমানে স্যার রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু খবর আছে স্যার? তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত খবর জানতে সরাসরি আমি লালবাজারে কল করেছিলাম এবং তার অল্প সময়ের একটি কল রেকর্ডিং প্রমাণ সাপেক্ষ আপনাদের কাছে তুলে ধরলাম। সম্পূর্ণ কল রেকর্ডিংটা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না কেন, তার একটি মাত্র কারণ যে আমি কোন রকম পারমিশন নেইনি। আর উইদাউট পারমিশনে কোনো কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরাটা ঠিক হবে না, তাই অল্প সময়ের কল রেকর্ডিং তুলে ধরলাম প্রমাণ হিসাবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে আমি কল করেছি। এবার ওপার থেকে কি রিপ্লাই আসছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো লালবাজার থেকে আমাকে এটাই জানানো হয় এখন ছুটির জন্য এই নিয়োগ সংক্রান্ত কোনো সঠিক খবর নেই, পরবর্তী ছুটি শেষ হলে, ছুটির মেয়াদ শেষ হলে এই খবর পাওয়া যাবে, তাই আমাকে পরবর্তী সময়ে কল করতে বলা হয়েছে। তো অ্যাকচুয়াল বিষয়, ছুটির জন্য অর্থাৎ পূজার ছুটি বা এই ছুটির জন্য হয়তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি হয়তো পেন্ডিংয়ে আছে, সে কারণে আমার পরবর্তী সময়ে কল করে জানতে বলা হয়েছে। তো পরবর্তী 85টি শূন্যপদে কলকাতা সাউথ ডিভিশনের আন্ডারে যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত কোনো যদি আপডেট আসে আপনাদেরকে জানাবো। পরবর্তী ছুটির পরে আমি আবারও কল করব এবং সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দেব। নিয়মিত এই রকম সঠিক আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে প্রত্যেককে জানাবেন। ধন্যবাদ।